কোটি টাকার লটারি অনেকেই জেতেন, চর্চাও হয় অনেক ক্ষেত্রে। কিন্তু এবছর জানুয়ারিতে রাজ্যের এক জনপ্রিয় নামজাদা লটারি সংস্থার একটি ওয়েবসাইটে 1 কোটি টাকার লটারি বিজেতার নাম ও ছবি দেখে অনেকেরই চোখ কপালে। তিনি আর কেউই নন, তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। যদিও এই লটারি জেতা নিয়ে তিনি কখনোই মুখ খোলেননি, ওই ঘটনার প্রায় 10 মাস পরে সেই লটারি কাণ্ডের তদন্তে নেমেছে সিবিআই। সিবিআই সূত্রের দাবি, বোলপুরের চিত্রা মোড়ের একটি লটারি দোকান থেকে লটারির টিকিট কেনা হয়েছিল। সেই সূত্র ধরে বুধবার তদন্তে নামে তদন্তকারীরা। লটারি ব্যবসায়ীকে তলব করে সিবিআই, এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। তার কাছে জানতে চাওয়া হয় অনুব্রত মণ্ডল নিজে টিকিট কেটেছিলেন নাকি অন্য কেউ তার হয়ে টিকিট কেটেছিলেন। পাশাপাশি সিবিআই আধিকারিকেরাও আরো জানতে চায় গরু পাচারের মোটা অঙ্কের কালো টাকা কি এই লটারির মাধ্যমেই সাদা করেছেন। উত্তর খুঁজতে শুক্রবার সকালে বোলপুরের সেই লটারি দোকানে যান সিবিআই আধিকারিকরা, কথা বলেন দোকানের কর্মচারীদের সঙ্গে। কবে কাটা হয়েছিল টিকিট, তিনি কি নিজেই টিকিট কাটতে গিয়েছিলেন, তিনি না গেলেও কারা গিয়েছিল টিকিট কাটতে, এইসব প্রশ্নের উত্তরের খোঁজেই শুক্রবার বোলপুরের লটারির দোকানে যান সিবিআই আধিকারিকেরা। কিন্তু নাহিনা থেকে বিক্রি হয়েছিল, নাহিনা থেকে বিক্রি হয়েছিল। সেখানে গিয়ে সিবিআই আধিকারিকেরা জানতে পারেন গত বছর অর্থাৎ 7/12/2021 তারিখে একটি নামজাদা লটারি সংস্থার রাত 8টার সিরিজে 1 কোটি টাকা পুরস্কার প্রাপকের নাম অনুব্রত মণ্ডল। কারণ লটারির ডিস্ট্রিবিউটারের তথ্য অনুযায়ী গত 7/12/2021 তারিখে জয়ী টিকিটের নাম্বার ছিল 89H54045। লটারির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পড়ে যাওয়ার পর ও সরকারি সিলমোহর পেলে 17/1/2022 তারিখে যে বিজ্ঞাপনটি প্রকাশিত হয় তাতে ওই একই টিকিট নম্বরে গ্রহীতার নাম ও ছবি সহ প্রকাশ্যে আসে বীরভূম সভাপতির নাম। ফলে সমস্ত তথ্য ও নথি থেকে প্রাথমিকভাবে প্রমাণ মেলে জয়ী এই নাম্বারের টিকিটের গ্রহীতা অনুব্রত মণ্ডলই ছিলেন। তবে এই টিকিট অনুব্রত মণ্ডল নিজে সংগ্রহ করেছিলেন নাকি এর পেছনে রয়েছে রহস্য, সেই উত্তর খুঁজতেই সিবিআই আধিকারিকরা তদন্ত চালাচ্ছে। সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ, বোলপুর।